নাম আপনার? আমার নাম মর্তুজা আলী। মর্তুজা আলী? হ্যাঁ। এই ছাঁচুর বডি গরম ছাঁচুর বডি গরম চাঙ্গা বাই বাই কোম্পানির জানা কি কত এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন? এখানে 9টা পর্যন্ত, মানে রাত 9টা পর্যন্ত। আর শুরু করেন কয়টায়? 5টায়, বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। আচ্ছা, এখানেই থাকেন না আরো অন্যদিকে? এখানে যাই, এই যে সামনে যাইবো ওই 14 নম্বর, না না ওই হানিপে সামনে যাইবো, পরে মিনি সুপারে সামনে যাইবো, এই পর্যন্ত গেছে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে মিলি সুপার এই লাঞ্চে সম। হ্যাঁ, এই চানাচুর কতদিন বিক্রি করে, কতদিন যাবত? আপনি তো সাজাইছেন খুব সুন্দর করে। হ্যাঁ, মানে হঠাৎ দেখলে মনে হবে যে পাখি, ছোট পাখি, মানে পেঁয়াজের উপরে দিচ্ছেন মরিচ। কত কত টাকার বিক্রি করেন? 10 টাকা। ও, 10 টাকার নিচে? 10 টাকার নিচে নাই। আচ্ছা, 10 টাকার নিচে নাই। এমনি যদি একজনে কয় আমার 20 টাকার দেন, 30 টাকার দেন, তাহলে পলি আছে পলি মানে বানাই দিবি। ও, বেশি নিতে চাইলে বানাই দেন 20 টাকা 30 টাকা, আর সর্বনিম্ন 10 টাকা। এই গোটি গরম রাখেন কিভাবে? কাঁচের ইয়া দেয়া, কাঁচের গুঁড়া দেয়া। গাছের গুঁড়া, কয়লা? কয়লা কি ভাই? গুয়া তো বাইরে, আগুন তো আছে, গুয়া তো বাইরে। এখন বানাবেন নাকি? দিনে আর অন্য কাজ করেন না, মানে রেস্ট, সকাল থেকে রেস্টে থাকেন? এগুলো আনতে হয়, আইনে আপনার এই যে সিলাইতে হয়, কাটাকুটি করতে হয়, ধুইতে হয়, মুছতে হয়, বুঝেন না, পরে পরিষ্কার রাখতে হয় না। হ্যাঁ, যে এগুলি সব জোগাড় করেন সকালে, পরে কাটে টাটে রেডি করেন? করেন যাই যে 11টা সাড়ে 11টা বাজে ধরে, তখন এগুলো আড়াইতে আবার প্রায় 1টা বাজে ধরে, তখন আপনি যদি মরিচ তো ইস্তার তো হাত চলে না, বাজার কি বেকারি আছে? বেকারি না, দোকান, আমার দোকান থেকে আনি। বটির মধ্যে সবসময় আগুন দিতে হয় না? তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? কিশোরগঞ্জ কোন থানা? তারাই। তারাই, তো এই চানাচুর বিক্রির আগে কি করতেন? আর এমনি অনেক পরিশ্রম লাগে। আপনার এইটা বড় একদম চানাচুর?
এত সোনা চুর আনেন একবারে এখানে তো ভাই যে আরো আছে তো ও নিচে আছে ও আচ্ছা আচ্ছা নিচে স্টক স্টক মানে এটা খালি হইলে আবার ডাল উপরে খালি হইলে নিচ থেকে পরে ডালবেন কাঠের গোড়া নাকি এক ঘটি দিলে আপনার রাত হয়ে যাবে আগুন কি দেরি ফেললো রে তুমি করছো করলে বোধ যাব তাই তোমার হাত আছে না জানি জানি আপনার এই কাছের এটা বানাইতে কত গেছে পাঁচশো টাকা খরচ হয়েছে না ভালো হয়েছে এটা তো একটা সেফ থাকে দোলা বালুর থেকে অনেক সেফ এগুলো ঘটি গরম চানাচুর ওইখানে এক চাষা ছিল ওই যে ওই পাশে ওইখানে আছে ও মনে আপনার পরে নামছে ঠিক আছে তো নাম জানি কি বলছিলেন আপনার মর্তুজালি ঠিক আছে ঘটি গরম চানাচুর খাইতে চাইলে এখানে এই জায়গাটার নাম কি ফুলপার ইব্রাহিমপুর ফুলপার ঘটি গরম চানাচুর ওরে আবার এই যে সামনে দশ টাকা লাগাইলেন সুন্দর হয়েছে আর কি আচ্ছা ঠিক আছে মর্তুজালি ঠিক আছে